আমার তো যেহেতু বিয়ে হয়নি, বাচ্চা হয়নি, বলা যায় এগুলোই আমার বাচ্চা। একের পর এক গুজবে অতিষ্ঠ চিত্রনায়িকা জাহারা মিতু। কখনো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তাকে জড়িয়ে খবর প্রকাশ হচ্ছে, আবার কখনো জাতীয় দলের ক্রিকেটার তাহিদ হৃদয়ের সঙ্গে জড়াচ্ছে তার নাম। ওবায়দুল কাদেরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কিছু সংবাদ মাধ্যমে রগরগে শিরোনামে সংবাদ প্রকাশের পর থানায় জিডিও করেছিলেন মিতু। এবার দুই ক্রিকেটার তাহিদ হৃদয় এবং জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে তাকে জড়িয়ে খবর চাউর হয়েছে সামাজিক মাধ্যমে। এই বিষয়ে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে জাহারা মিতু বলেন, আমার ক্যারিয়ারের শুরুটা কিন্তু ক্রিকেট উপস্থাপনা দিয়ে, সেদিক থেকে আমার অনেক ক্রিকেটারের সঙ্গেই পরিচয় রয়েছে, তাই বলে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকবে এমন কিছু নয়। তাওহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্তর সঙ্গে সম্পর্কের প্রশ্নে এই অভিনেত্রীর ভাষ্য, তাওহিদ হৃদয় আমার ফেসবুক ফ্রেন্ড, ছোট ভাইয়ের মতো, আমাদের পরিচয় আছে, তাই বলে প্রেম বা সম্পর্ক এমন কিছুই নেই। আর নাজমুল হোসেন শান্ত তো বর্তমানে জাতীয় দলের অধিনায়ক, বিভিন্ন সময় দলীয় সাফল্যে বা ব্যক্তিগত পারফরমেন্সের সুবাদে হয়তো ফেসবুকে তাকে মেনশন করে কোনো স্ট্যাটাস দিয়েছি, এর মানে এই নয় যে আমাদের মাঝে কোনো প্রেমের সম্পর্ক রয়েছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কেন তাকে নিয়েই এত গুজব, এমন প্রশ্নের উত্তরে জাহারা মিতু বলেন, আসলে মিডিয়ার সকলেই জানেন আমি কারো সঙ্গে প্রেম করছি না, এ কারণেই বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সঙ্গে নাম জড়িয়ে এসব খবর প্রচার করা হচ্ছে। 2017 সালে সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন জাহারা মিতু। এরপর উপস্থাপনা থেকে অভিনয় জগতে নাম লিখিয়েছেন এই অভিনেত্রী।